কুমিল্লার 14 গ্রামে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিল করাকালে 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলার 14 গ্রাম উপজেলার কাইচ্ছুটি এলাকা থেকে ঢাকার একটি গোয়েন্দা পুলিশের টিম সিনিয়র এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে ও 14 গ্রাম থানা পুলিশকে সাথে নিয়ে ইউনিভার্সাল এলপিজি গ্যাস প্লান্টে এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার নিজামুদ্দিন, অ্যাকাউন্ট অফিসার আব্দুল আওয়াল, ইঞ্জিনিয়ার এলপিজি গ্যাস মোহাম্মদ শামীম মিয়া নামের 3 জনকে আটক করা হয়। এ সময় 6টি ব্র্যান্ডের মোট 36টি এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় তাদের কাছ থেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।